ত্রিপুরায় যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান। ত্রিপুরায় প্রায় প্রতিদিন যান দুর্ঘটনায় খালি হচ্ছে অনেক মায়ের কোল। এবার যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে ত্রিপুরায় ট্রাফিক পুলিশের সাব ইন্সপেক্টর শ্যামল দত্তের নেতৃত্বে আগরতলা শহর থেকে কিছুটা দূরে খয়েরপুর বাণিক্য চৌমোহনি বাইপাস রোড এলাকায় ছোট বড় বিভিন্ন যানবাহন চেকিং করা হয়। যে সমস্ত ছোট বড় গাড়ির কাগজপত্র ঠিক নেই সে সমস্ত চালকদের জরিমানা সহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তাছাড়া যে সমস্ত দ্বিচক্র যানবাহন চালকরা মাথায় বিনা হেলমেট ছাড়া স্কুটি ও বাইক নিয়ে চলাফেরা করছে তাদেরকে সতর্ক করার পাশাপাশি জরিমানা করা হয়। এই ধরনের অভিযান আগামী দিনেও একইভাবে জারি থাকবে বলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন ত্রিপুরার ট্রাফিক পুলিশের সাব ইন্সপেক্টর শ্যামল দত্ত। সুকান্তপল্লীর এলাকায় আমরা চেকিং করতেছি বিভিন্ন বাইক ওভারস্পিড, এবারে কাগজপত্র চেকিং, বিভিন্ন ধরনের চেকিং আমরা পুলিশ সুপারের নির্দেশে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত চলছে আমাদের চেকিং। আজকে এখন অবধি মানে কয়টা গাড়িকে মানে আপনারা ফাইন করেছেন বা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন? মিনিমাম 8-10টা হয়েছে ফাইন, কেস টেস মিলিয়ে 10-12টা হবে। আর চেকিং তো অনেকগুলি করেছি, 50-60টা হবে। সরকারি গাড়ির কাগজ অনেক সময় ঠিক থাকে, অনেকগুলি ল্যাপস থাকে, উইদাউট হেলমেটে চলে, এগুলো আমরা ফাইন করি আর কি। কেস নেই, যা যা আইনত ব্যবস্থা এইগুলি আমরা। আপনাদের এই চেকিং কি মানে প্রতিনিয়ত জারি থাকে? বিভিন্ন জায়গায় দেখবেন আমাদের আগরতলা শহরতে, আবার বাইরেও থানা স্তরে আমরা গাড়ি ট্রাফিকের গিয়ে আমরা চেকিং করি বিভিন্ন জায়গায় চলছে। আমাদের পুলিশ সুপারের নির্দেশে এটা আমরা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছি। আপনার নাম? আমার নাম এএসআই শ্যামল দত্ত।